কেমন আছেন আপনারা? লোডশেডিং আছে? লোডশেডিং আছে? লোডশেডিং 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 বাংলাদেশে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে ইদানিং যে মানুষের জীবনযাত্রা প্রায় বেহাল অবস্থা। একই তো প্রচণ্ড গরম, তার উপরে লোডশেডিং। অ্যানএপ ক্রিয়েশনের আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে ঠিক কী কারণে এত লোডশেডিং হচ্ছে। কী কারণে এত লোডশেডিং হচ্ছে তা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে বিদ্যুৎ কীভাবে উৎপাদন হয়। সাধারণত বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে রূপান্তরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এই প্রাকৃতিক শক্তিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে নবায়নযোগ্য আর একটি হচ্ছে অনবায়নযোগ্য। বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা, গ্যাস ও তেলের মতো অনবায়নযোগ্য উৎস থেকে, কিন্তু এই উৎসগুলো সীমিত আর অনেক ব্যয়বহুল, তাই আমাদের বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎস খুঁজতে হবে। আর এই বিকল্প শক্তিগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ু, পানি ও জোয়ার। এই উৎসগুলো পরিবেশ বান্ধব ও বিনামূল্যেই পাওয়া যায়। এবার আসি সৌরশক্তি কাকে বলে বা সূর্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সূর্য থেকে দুইভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রথমত আমরা ফটোভোল্টাইক ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ তৈরি করতে পারি। ফটোভোল্টাইক সিলিকন দ্বারা গঠিত, বহু সংখ্যক ফটোভোল্টাইক দিয়ে একটি সৌর প্যানেল তৈরি করা হয়। দ্বিতীয়ত, সূর্যের আলোকে আয়নার সাহায্যে তাপ শক্তিতে রূপান্তর করতে পারি এবং এই তাপকে বাষ্পে রূপান্তর করে ও বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর আসি বায়ু থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয়। বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তনের ফলে বায়ু প্রভাবিত হয়। টারবাইনের মাধ্যমে এই বায়ু প্রবাহকে শক্তিতে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায়। বায়ু তার গতি দ্বারা টারবাইনকে গতিশীল করে তোলে। এই টারবাইন একটি জেনারেটরের সাথে যুক্ত থাকে। টারবাইন ঘূর্ণন সৃষ্টি হলে এর সাথে যুক্ত জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপাদিত হয়। হাইড্রো পাওয়ার সিস্টেম থেকে বিদ্যুৎ তৈরি। নদী বা মহাসাগর থেকে পানি থেকে প্রাপ্ত শক্তিকে বলা হয় হাইড্রো পাওয়ার। হাইড্রো পাওয়ার প্ল্যান্টগুলো মহাকর্ষীয় প্রভাবের উপর ভিত্তি করে কাজ করে। এ প্রক্রিয়ায় একটি বাঁধ বা জলাধারের মধ্যে জল সংরক্ষণ করা হয়। ওই বাঁধকে খুলে দিলে পানি তীব্র বেগে নিচের দিকে ধাবিত হয়। এই পানিকে ফ্যানস্টকের বা পাইপ দ্বারা প্রভাবিত করে টারবাইনগুলোকে গতিশীল করে তোলা হয়, আর এই টারবাইন ঘূর্ণনের ফলে বিদ্যুৎ উৎপাদিত হয়। তারপরে আসি কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি। বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা গাছের থেকে তৈরি হয় কয়লা। কয়লা হচ্ছে কার্বনের একটি রূপ যা কালো বর্ণের হয়ে থাকে। কাঠ থেকে পাওয়া যায় কাঠ কয়লা, খনিজ কয়লা পাওয়া যায় খনিজ থেকে। প্রথমত কয়লাকে পাওয়ার স্টেশনে পুড়িয়ে বাষ্প তৈরি করা হয় আর তা থেকে উৎপাদিত হয় বিদ্যুৎ। এবার আসি লোডশেডিং কেন হয়। লোডশেডিং কয়েকটি কারণে হতে পারে। প্রধান কারণ হলো বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদন কম হওয়া। ধরুন একটি এলাকার জন্য 24 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22 মেগাওয়াট। তাহলে বাকি 2 মেগাওয়াটের চাহিদা তারা কিভাবে মেটাবে? তখন তারা কিছু এলাকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং অন্য চাহিদার এলাকার বিদ্যুৎ সংযোগ তৈরি করে দেয়, যার কারণে লোডশেডিং হচ্ছে। কোনো কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সময় লোডশেডিং হয়ে থাকে, যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে প্রতিদিন 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। আর এই 1320 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে প্রতিদিন খরচ হয় প্রায় 12,000 টন কয়লা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।